আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ক্লাস 8 এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। আমি চেষ্টা করব সবগুলো বাক্যের অর্থ এবং ব্যাখ্যা সহ বলার। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিক্সথ উইক ক্লাস 8 সাবজেক্ট English, assignment title, My Daily Diet, অর্থো, assignment শিরো নাম, আমার দৈনন্দিন খাদ্য তালিকা। The question, assignment কি চাওয়া হয়েছে বা প্রশ্নটা কি, সেটা আমরা একটু দেখে নেই। এক নাম্বার, make a list of food items you take every day, তুমি যে সকল খাদ্য প্রতিদিন খাও তার একটি তালিকা তৈরি করো। As breakfast, সকালের নাস্তা হিসেবে, brunch, brunch হিসেবে, brunch হচ্ছে a meal between breakfast and lunch, অর্থাৎ breakfast এবং lunchের মাঝামাঝি একটা হালকা খাবার, এটা হচ্ছে brunch। লাঞ্চ দুপুরের খাবার হিসেবে, আফটারনুন টি, এ স্মল মিল ইউ ক্যান হ্যাভ ইন আফটারনুন, অর্থাৎ বিকেলে তুমি যে সামান্য খাবার খাও সেটা আফটারনুন টি, বিকেলের হালকা নাস্তা হিসেবে, অ্যান্ড ডিনার এবং রাতের খাবার হিসেবে। তুমি সকালের নাস্তা, ব্রাঞ্চ, দুপুরের খাবার, বিকেলের চা নাস্তা এবং রাতের খাবার হিসেবে যে সকল খাবারগুলো খাও তার একটি তালিকা তৈরি করো। আইডেন্টিফাই হোয়াট কাইন্ডস অফ ফুড দে আর, সেগুলো কোন ধরনের খাবার সেটা চিহ্নিত করো। ফর এক্সাম্পল, প্রোটিন, কার্বোহাইড্রেট ইটসেট্রা। উদাহরণস্বরূপ, আমিষ, শর্করা ইত্যাদি। নাম্বার টু, ডিসাইড ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালান্সড, তোমার দৈনন্দিন খাদ্য তালিকা নিয়ন্ত্রিত কিনা, তোমার ডায়েট নিয়ন্ত্রিত কিনা সেটা ঠিক করো। ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালান্সড গিভ রেশনস, যদি তোমার দৈনন্দিন খাদ্য তালিকা নিয়ন্ত্রিত হয় তাহলে কারণ ব্যাখ্যা করো। ইফ ইট ইজ নট ব্যালান্সড এক্সপ্লেইন হোয়াই নট, যদি এটি নিয়ন্ত্রিত না হয় তাহলে তারও কারণ ব্যাখ্যা করো। তো আমরা ডেইলি ব্যালান্স নিয়ন্ত্রিত এক্ষেত্রে কারণ ব্যাখ্যা করব। সো ডেইলি ব্যালান্স নিয়ন্ত্রিত নয় এক্ষেত্রে আমাদের কারণ ব্যাখ্যা করতে হবে না। সুতরাং আমরা এক ও দুই নং প্রশ্নের উত্তরটা করব এবং এটুকুই অ্যাসাইনমেন্টের জন্য যথেষ্ট। যদি আমরা ডেইলি ডায়েট ব্যালান্সড ধরি তাহলে নট ব্যালান্সড ধরা যাবে না, আর যদি নট ব্যালান্সড ধরি তাহলে ব্যালান্সড ধরা যাবে না। যেহেতু আমরা ডেইলি ডায়েট ব্যালান্সড ধরব সুতরাং নট ব্যালান্সড ধরা যাবে না, অর্থাৎ আমাদের দুই নম্বরের এখানেই অ্যাসাইনমেন্ট শেষ হবে। অ্যাসাইনমেন্ট এক্সিলেন্ট পেতে হলে আমাদের কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, হাউ শুড বি দ্য অ্যাসাইনমেন্ট টু গেট হাইস্ট মার্ক, অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য অ্যাসাইনমেন্ট কিরকম হওয়া উচিত। এক, প্রোভাইড রিভেলেন্ট ইনফরমেশন, সঠিক তথ্য প্রদান করতে হবে, অর্থাৎ যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো সঠিক তথ্য প্রদান করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, উপযুক্ত তথ্য প্রদান করতে হবে। কমপ্লিট কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, ভাষা এবং সৃজনশীলতা সম্পূর্ণ থাকতে হবে। অল সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি কারেক্ট, সবগুলো বাক্য সঠিক হতে হবে। দেয়ার ইজ নো স্পেলিং অর পাংচুয়েশন মিস্টেক, কোনো বানান বা জ্যোতিষচিহ্নের ভুল থাকা যাবে না।
আমাদের চ্যানেলের সবগুলো ভিডিওতেই নিচের তিনটি মেনে চলা হয়। কমপ্লিট কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি আমরা প্রতিটা অ্যাসাইনমেন্টের সমাধানেই সৃজনশীলতার সাথে করে থাকি। অল সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি কারেক্ট, সবগুলো বাক্যই সঠিক হবে এবং এখানে কোনো বানান ভুল বা জ্যোতিষচিহ্নের ভুলও হয় না। তাহলে আমাদের এখন যে দুটি উত্তর করতে হবে, প্রোভাইড রিভেলেন্ট ইনফরমেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, এই দুইটা অংশের দিকে ফোকাস করতে হবে। তাহলে শুরু করা যাক। সলভ স্টার্টস, এখান থেকে অ্যাসাইনমেন্ট শুরু। টাইম অফ ইটিং, খাবারের সময়, আমি কখন খাবারটা খাই। ফুডস আই ইট, যে খাবারগুলো আমি খাই। ব্রেকফাস্ট, সকালের নাস্তা, সকালের নাস্তায় আমি খাই ব্রেড, রুটি বা পাউরুটি, ইগ, ডিম, ফ্রুটস, ফলমূল, বিস্কিট বা বিস্কুট। ব্রাঞ্চ অর্থাৎ ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি যে নাস্তাটা, হালকা খাবারটা, ব্রাঞ্চ হিসেবে খাই হচ্ছে কফি। দেন লাঞ্চ, দুপুরের খাবার, দুপুরের খাবারে থাকে রাইস, মিট, ভেজিটেবল অর্থাৎ ভাত, মাংস এবং শাকসবজি। আফটারনুন টি, বিকেলের চা নাস্তা, বিকেলের চা নাস্তায় থাকে টি অ্যান্ড বিস্কিট অর্থাৎ চা এবং বিস্কুট। ডিনার বা রাতের খাবার, রাতের খাবারে থাকে রাইস, ফিশ, মিল্ক এবং ভেজিটেবল অর্থাৎ ভাত, মাছ, দুধ এবং শাকসবজি। কোনটা কোন ধরনের ফুড, তার তালিকা এখানে দেওয়া হয়েছে। বাম কলামে নেম অফ ফুড, খাবারের নাম, ডান কলামে কাইন্ড অফ ফুড, কোন ধরনের খাবার। নাম্বার ওয়ান, ব্রেড, ব্রেড বা রুটি, এটি একটি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, মূলত গম, আটা, ধান কিংবা আলু এই সকল উপাদান দিয়ে যে খাদ্যগুলো তৈরি সেগুলো সবই কার্বোহাইড্রেট, যেমন ব্রেড, রাইস, বিস্কিট ইত্যাদি। ব্রেড এটি একটি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। নাম্বার টু, ইগ বা ডিম, এটি একটি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। নাম্বার থ্রি, ফ্রুটস বা ফলমূল, এটি ভিটামিন জাতীয় খাবার। নাম্বার ফোর, কফি, কফিতে মিনারেল বা খনিজ উপাদান সমূহ বেশি থাকে। নাম্বার ফাইভ, রাইস বা ভাত, এটি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। নাম্বার সিক্স, মিট বা মাংস, এটি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। নাম্বার সেভেন, ভেজিটেবল বা শাকসবজি, শাকসবজিতে ভিটামিন এবং মিনারেলের পরিমাণ থাকে সর্বাধিক। নাম্বার এইট, টি বা চা, চাতে মিনারেল থাকে বা খনিজ পদার্থ থাকে। নাম্বার নাইন, বিস্কিট বা বিস্কুট, এটি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। নাম্বার টেন, ফিশ বা মাছ, এটি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। নাম্বার ইলেভেন, মিল্ক বা দুধ, দুধে ভিটামিন, প্রোটিন এবং মিনারেল এই তিনটি উপাদান সর্বাধিক পরিমাণে থাকে। এখন উপরের খাবারগুলোর উপর ভিত্তি করে আমরা দেখব যে আমার ডেইলি ডায়েটটা
ব্যালেন্সড কিনা। ডেলি ডায়েট ব্যালেন্স তখনই হবে যখন আমাদের খাদ্য তালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল সবগুলো মোটামুটি সমান পরিমাণে থাকবে। তাহলে আমরা এখানে দেখি কার্বোহাইড্রেট আছে 1, 2, 3টা খাদ্যে, প্রোটিন আছে 1, 2, 3, 4টা খাদ্যে, ভিটামিন আছে 1, 2, 3টা খাদ্যে, মিনারেল আছে 1, 2, 3, 4টা খাদ্যে। অর্থাৎ সবগুলো উপাদানই প্রায় সমান সমান আছে, সুতরাং আমাদের ডায়েটটি ব্যালান্সড। তাহলে মাই ডায়েট, ডেইলি ডায়েট ইজ ব্যালান্সড, আমার দৈনিক খাদ্য তালিকা নিয়ন্ত্রিত। আই হ্যাভ 3 কার্বোহাইড্রেট আইটেমস ইন মাই ডেইলি ডায়েট অ্যান্ড দে আর ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। আমার খাদ্য তালিকায় 3টি শর্করা উপাদান রয়েছে এবং সেগুলো সমভাবে বন্টিত। আই হ্যাভ 4 প্রোটিন আইটেমস ইন মাই ডায়েট অ্যান্ড দে আর ডিস্ট্রিবিউটেড ফর ডিফারেন্ট টাইম। আমার খাদ্য তালিকায় 4টি আমিষ উপাদান রয়েছে এবং সেগুলো বিভিন্ন সময়ে সঠিকভাবে বন্টন করা হয়। আই হ্যাভ 3 ভিটামিন আইটেমস ইন মাই ডায়েট অ্যান্ড দে কভার ফুল ডে। আমার খাদ্য তালিকায় 3টি ভিটামিন উপাদান রয়েছে এবং সেগুলো আমার সারাদিন কভার করে দেয়। আই হ্যাভ 4 মিনারেল আইটেমস হুইচ আর ওয়েল ডিস্ট্রিবিউটেড। আমি আমার খাবারে 4 ধরনের খনিজ উপাদান রয়েছে যেগুলো সমভাবে বন্টিত। টু হ্যাভ এ গুড হেলথ উই নিড টু হ্যাভ এ ব্যালান্সড ডায়েট। ভালো স্বাস্থ্যের জন্য আমাদের নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস প্রয়োজন। ইন আওয়ার ডায়েট উই শুড হ্যাভ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল ইকুয়ালি। আমাদের খাদ্য তালিকায় শর্করা, আমিষ, ভিটামিন এবং খনিজ উপাদান সমূহ সমানভাবে থাকা উচিত। আই হ্যাভ অল অফ দেম, আমার সেগুলোর সবই রয়েছে। সো আই এম শিওর দ্যাট মাই ডায়েট ইজ ব্যালান্সড, সুতরাং আমি নিশ্চিত যে আমার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত। এখানে অ্যাসাইনমেন্ট শেষ, আমরা দেখে নিই যে আমাদের অ্যাসাইনমেন্টটা এক্সিলেন্টের জন্য সবগুলো ক্রাইটেরিয়া বা রুব্রিক্স ফলো করেছি কিনা। প্রোভাইড রিভেলেন্ট ইনফরমেশন, অর্থাৎ উপযুক্ত বা প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে। প্রয়োজনীয় তথ্য যেমন আমি সকালের নাস্তায় কী খাই, দুপুরের লাঞ্চে কী খাই, রাতের খাবারে কী খাই, সে তথ্যগুলো আমরা দিয়েছি, সুতরাং এটা সম্পন্ন হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, আমরা অবশ্যই উপযুক্ত তথ্য দিয়েছি। কমপ্লিট কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, আমাদের সমাধানে সৃজনশীলতা রয়েছে। অল সেন্টেন্স আর গ্রামাটিক্যালি কারেক্ট, সবগুলো বাক্য সঠিক। দেয়ার ইজ নো স্পেলিং অর পাংচুয়েশন মিস্টেক, এখানে কোনো বানান বা যতিচিহ্নের ভুল নেই। সুতরাং এই অ্যাসাইনমেন্টটি সর্বোচ্চ মার্কের নিশ্চয়তা প্রদান করে। টু গেট অল আপকামিং অ্যাসাইনমেন্ট বিফোর আদার্স, সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।